আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। এই বিরিয়ানিটা আপনারা ইফতারের সময় সার্ভ করতে পারেন। তাহলে দেখে নিন কি কি লাগছে। দৈতি নিয়েছি 3-4টা, গোলমরিচ নিয়েছি 1/2 চামচ, 10-12টা এলাচ, লবঙ্গ নিয়েছি 5-6টা, কালো এলাচ নিয়েছি 1টা, জায়ফল 1টা নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি 1 চামচ, অর্ধেক তারামন নিয়েছি, আর 4টা তেজপাতা, দারচিনি নিয়েছি 3-4টা, আর এখানে নিয়েছি কাবাব চিনি 1/2 চামচের মতো, আর পোস্তদানা নিয়েছি 1 চামচ, আর এখানে 700 গ্রামের মতো মাংস আর 3টা আলু নিয়েছি। প্রথমে মশলাগুলো ভেজে নিতে হবে। আমি দারচিনিগুলো ভেঙে দিব। আর সব মশলাগুলো সামান্য পরিমাণ করে নিয়েছি। এখানে কাবাব চিনি আছে, দারচিনি আছে, সাদা গোলমরিচ আছে, কালো গোলমরিচ আছে, অর্ধেক তারামন আছে। সব ভেজে আমি এখন গুঁড়া করে নিব। এখন আমি আলুটা ভেজে নিব। সামান্য একটু জাফরান দিয়ে দিব। জাফরান দিয়ে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিব। ভেজে উঠিয়ে নিতে হবে। এখন পেঁয়াজটা, পেঁয়াজ বেস্তা বানাবো, সেটা আমি ভেজে নিব। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখন উঠিয়ে নিব। আমি বিরিয়ানিটা, আমি প্রেশার কুকারে মাংসটা আগে রান্না করে নিব, তার জন্য এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি 3টা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা, 3-4টা লবঙ্গ। এখানে দিয়েছি 1 চামচের একটু বেশি আদা পেস্ট, 1 চামচের একটু বেশি রসুন পেস্ট, সেটা দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে নিতে হবে। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আবারও নাড়তে হবে। এখন 1 চামচ লবণ দিব। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। এখন টক দই বানানো দেখাবো। এখানে আমি 100 গ্রামের একটু বেশি দুধ নিয়েছি, 2 চামচ সিরকা দিয়ে দিব। দিয়ে আবারও নাড়ব। টক দইটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। এখন আমি টক দইটা দিয়ে দিব। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলার গুঁড়োটা সবই দিয়ে দিব। দিয়ে আবারও নাড়তে হবে। এখন পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে প্রেশার কুকারের মুখটা আটকে দিব। আমি একটু লবণ দিলাম, লবণ কম হয়েছে বিদায়, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন মুখটা আটকে দিব। আটকে 4 মিনিটের মতো রান্না করব। 9টা সিজ দিলে নামিয়ে নিব। আমার মাংস রান্না হয়ে গেছে। এখন পোলাওটা রান্না করে দেখাবো। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, 2টা তেজপাতা, 3টা এলাচ, 2টা দারচিনি, আর 2-3টা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর 1/2 চামচেরও কম রসুন পেস্ট, 1/2 চামচেরও কম আদা পেস্ট দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিছু কিশমিশ দিয়ে দিব। দিয়ে এখন চালগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। 1 চামচ লবণ দিয়ে ভালো করে চালটা ভেজে নিতে হবে। এখানে আমি 3 পট চাল নিয়েছি। 3 পট চালের জন্য 6 গ্লাস পানি ফুটিয়ে দিতে হবে। এতে পানি কমও হবে না, আবার বেশিও হবে না। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। পোলাওটা হয়ে গেছে। এখন যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা পোলাওর উপরে দিয়ে দিব। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। এতে ভালো একটা কাঁচামরিচের স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। বাকি ঝোলটা পোলাওর পরে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এখন আমি কেওড়ার জল দিব, বেশি দিতে হবে না, 1/2 চামচের মতো।
বা এক চামচ দিলে হবে। দিয়ে ছড়িয়ে দিব। এখন ঘি দিয়ে দিব, দু তিন চামচ ঘি দিব। ঘিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে ঢেকে দমে রাখবো 5 থেকে 6 মিনিট। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।